একদম চুপ। ও চাকরি করতে না চাইলে তুমি কি জোর করে চাকরি করাবে ওকে? সত্যি শখের প্রাণ গড়ের মাঠ। একা তো ভাইয়ার এরকম একটা অবস্থা, তার উপরে এই মেয়ের আন্ডারে চাকরি করে ভাইয়ার নিজের জীবনটা বরবাদ করবে। বাহ কি সুন্দর। বলছি সৌমিলি, আমাদের অনিশের চাকরির দরকার ঠিকই, কিন্তু ও কোনো অথৈ জলে পড়ে নেই। ও যখন চাকরিটা করতে যাইছে না, তাহলে জোর কেন করছো? ওর কথা তোমায় ভাবতে হবে না, তুমি বাড়ি চলে যাও, ও পরে সব নিজেরটা গুছিয়ে নেবে। মা, সবাই অনিশের শত্রু, তুমি ওকে চাকরিটা করতে বলো। কেউ অনিশের ভালো চায় না, তাই এই কথাগুলো বলছে। চুপ, একদম চুপ। তখন থেকে কানের ঘোড়া একেবারে ঘ্যান 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 পড়ে যাচ্ছে। কি করবো আমি, কি করবো? বাঘের খপ্পর থেকে বাঁচানোর জন্য আমার ছেলেটাকে কুমিরের মুখে ফেলে দেবো? এই কি ভেবেছো তুমি, নিজেকে খুব চালাক ভাবো তাই না? 1,00,000 টাকার চাকরি দেবে তুমি আমার অনিশকে, কি ভেবেছো? তোমার মতলব আমি বুঝি না। কিসের কি মতলব আন্টি? দেখো, আর কেউ বুঝুক না বুঝুক, তুমি আমাকে খুব ভালো রকম ভাবে বুঝো। আর আমি খুব ভালো রকম ভাবে জানি অনিশ দা কতটা ট্যালেন্টেড পার্সন। এখানে না আমার একটা স্বার্থ আছে ডেফিনেটলি। অনিশ দার মতো মানুষকে যদি আমি আমার কোম্পানির পাশে পাই, তাহলে আমাদের কোম্পানি আম শিওর এশিয়াতে টপ মোস্ট র্যাঙ্ক করবে। দ্যাটস ইট। আর আমি এটাও জানতাম যে আমি যদি নিজে থেকে অনিশ দাকে এই চাকরিটার অফার করতাম, অনিশ দা লজ্জা পেয়ে হয়তো রিজেক্ট করে দিত। দ্যাটস ওয়াই আমি তো প্রদীপ বাবুকে সঙ্গে করে নিয়ে এই বিষয়টা পুরো বলেছি, আর প্রদীপ বাবুও দায়িত্ব নিয়ে এই এগ্রিমেন্টটা সাইন করানোর জন্য চলে এসেছেন। যখন সব কিছু ফাইনাল হয়ে গেছে, আমি ঠিক করলাম কেন আমি নিজেই যাই, অনিশ দাকে নিজে গিয়ে সসম্মানে বাড়ি থেকে পিক আপ করে একেবারে অফিসে নিয়ে যাই। বাট অনিশ দা, তুমি যদি চাকরিতে আজকে জয়েন না করো, তাহলে আমার পক্ষে খুব সমস্যা হয়ে যাবে। ট্রাস্ট মি, বড় প্রবলেম হয়ে যাবে। প্রবলেম হয়ে যাবে মানে কি প্রবলেম হবে? এই চাকরি আমি কিছুতেই করব না, আর এটাই আমার ফাইনাল কথা। সর্বমঙ্গলা, আপনি আপনার কাজে যান, আর সবাই নিজের নিজের কাজে যাও। দিদি ভাই, তুই আমার ঘরে একটা চা পাঠিয়ে দে। সব আজে বাজে লোকের সঙ্গে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। পালিয়ে গিয়ে কোনো লাভ নেই অনিশ দা। এনাফ ইজ এনাফ সৌমিলি। এরপর কিন্তু আমিও বাধ্য হব বাস্তবটা সবার সামনে তুলে ধরতে। প্রদীপ বাবু। ইয়েস ম্যাডাম। এগ্রিমেন্টটা সাইন করার আগে পড়ে নিয়েছিল তো অনিশ দা? ভালো করে পড়েছিলে মানে কি ছিল সেই এগ্রিমেন্টে? এগ্রিমেন্টে ছিল হাই স্যালারি, ইন্স্যুরেন্স কভারেজ, অনেকগুলো ফেসিলিটি, আর একটা ছোট্ট কন্ডিশন। কি কন্ডিশন? এটাই যে তুমি যদি 2 বছরের মধ্যে চাকরি ছাড়ার কোনো রকমের পরিকল্পনা করো, আমি চাকরি ছেড়ে চলে যাও, তাহলে ছোট্ট একটা বেশি একটা ছোট্ট অ্যামাউন্ট ক্ষতিপূরণ তোমায় দিতে হবে। কত টাকা, কত টাকা, কত ক্ষতিপূরণ দিতে হবে তোমায়? তুমি বলো, আমি এক্ষুনি চেক লিখে দিচ্ছি। বেশি না আঙ্কেল, মাত্র 1 কোটি টাকা। মগের মুলুক নাকি? এটা কোন দেশের নিয়ম যে চাকরি পছন্দ না হলেও চাকরি করতে হবে, আর তা না করতে চাইলে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে? কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, টাকা আছে বলে তুমি যা খুশি তাই করতে পারো? একটা মানুষের জীবন নিয়ে চিনে মেনে খেলতে পারো? স্টপ ইট। কি বলছো তুমি এগ্রিমেন্টের? অশিক্ষিত গিয়ে ভূত কোথাকার। ভাগ্যিস তোমার মতো শিক্ষা পাইনি। আমার বাবা মা, এই বাড়ির গুরুজনেরা কেউ আমাকে শিক্ষা দেয়নি যে একটা কাগজে এগ্রিমেন্ট করে শুধুমাত্র টাকার বিনিময়ে একজন মানুষকে বরাবরের জন্য কিনে নেওয়া যায়। উইল ইউ প্লিজ কিপ ইওর মাউথ শাট? না, চুপ করব না আমি।
আমার ক্ষতি নিয়ে আমি ভাবি না, কিন্তু এই দেবতার মতন মানুষটাকে যখন আমার চোখের সামনে দিনের পর দিন ধরে তুমি অপমান করেছো, অসম্মান করেছো, কষ্ট দিয়েছো, দুঃখ দিয়েছো, মনে আঘাত দিয়েছো, তখন না রাগে দুঃখে আমার সারা শরীর জ্বালা করত। তখনই আমি পারতাম তোমায় উপযুক্ত শিক্ষা দিতে, কিন্তু দিইনি, কারণ এই মানুষটা বারবার তোমায় বোঝাতে চেয়েছে, পাপ কাজ থেকে বিরত থাকতে বলেছে। আজ অনেকবার চেষ্টা করলেন তোমায় বোঝাতে, কিন্তু তুমি ভালো কথা বোঝার মানুষ না। সর্বমঙ্গলা, খুব বাড়াবাড়ি করছো। হ্যাঁ, সত্যিই বাড়াবাড়ি করছি আমি। আজ এখানে বাড়ির সবাই রয়েছেন, সবাই আমার গুরুজন। জিজ্ঞেস করে দেখো, কখন এই বাড়িতে আসার পর থেকে কেউ আমাকে গুরুজনদের সামনে এভাবে কথা বলতে দেখেছেন কিনা, দেখো জিজ্ঞেস করে মাকে। কিন্তু আজ আমি বলতে বাধ্য হলাম, কারণ দিনের পর দিন ধরে তোমার অবাস্তব অযৌক্তিক জেদের জন্য এই বাড়ির প্রত্যেকটা মানুষকে কম বেশি ভুগতে হয়েছে। এই পরিবারের শান্তি বারবার বিঘ্নিত হয়েছে। তুমি তো বিয়ের রাতে আত্মহত্যার নাটক করে অনিশবাবুকে পুলিশে ধরিয়ে দিয়েছিলে। আর পুলিশের হাত থেকে কে বাঁচিয়েছিল সর্বমঙ্গলা? হ্যাঁ, তুমিই বাঁচিয়েছিলে, তুমি। কিন্তু সেটা কোন শর্তে মেনেছিলে তুমি সেই শর্ত? কারণ আমি মানতে দিইনি। তুমি সর্বমঙ্গলাকে যে শর্তটা দিয়েছিলে, সেই শর্তটা কোনো মানুষ মানুষকে দিতে পারে না সৌমিলি। আর আজ ঠিক একই কারণে আমি অনিশবাবুকে তোমার শর্ত মানতে দেব না, কারণ এই শর্ত কোনো মানুষ মানুষকে দিতে পারে না। চুপ চুপ চুপ, এসব কি হচ্ছে? কে কার শর্ত কি মানেনি আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি তোমাকে বলছি মা, সৌমিলি যখন আত্মহত্যার নাটক করে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, ঠিক তখনই সর্বমঙ্গলা সৌমিলির কাছে নার্সিংহোমে গিয়েছিল আমাকে বাঁচানোর জন্য। কিন্তু সৌমিলি আমাকে ছেড়ে দেওয়ার জন্য একটা মারাত্মক শর্ত দিয়েছিল। বলো বলো, তুমি কি চাও? অনিশকাঞ্জিলা, কি হলো, চমকে উঠলে কেন? বলো, তুমি পারবে? পারবে অনিশদাকে আমার হাতে তুলে দিতে? বলো না, তুমি পারবে কি যে অনিশদার জীবন থেকে চিরকালের জন্য তুমি অনেক 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 দূরে সরে যেতে পারবে? হ্যাঁ বলো বলো। ছেড়ে ছেড়ে দাও মানে কি বলছিস তুই? আচ্ছা, এবার আমি বুঝতে পারছি। থানাতে সৌমিলির বাবা হঠাৎ করে 180 ডিগ্রি ঘুরে গিয়ে কেন কেন অনিশকে ছেড়ে দিতে বলেছে? এই কথাটা তুমি আমাদের আগে কেন বলনি সর্বমঙ্গলা? তাহলে তো আমরা সৌমিলির বিরুদ্ধে থানায় কেস করতে পারতাম, ওকে অ্যারেস্ট করাতে পারতাম। আপনাদের বাড়ির এই সোকল ছোট বউ, আই মিন এই হকার মেয়েটা, হ্যাঁ, উনি অতটাও স্মার্ট না বেসিক্যালি। দরকার নেই, দরকার নেই এরকম হার্মফুল স্মার্টনেসের। সোকল্ড মানে কি বলতে চাইছো তুমি? ও আমাদের বাড়ির ছোট বৌমা, এ ব্যাপারে তোমার কোনো সন্দেহ আছে নাকি? ওকে ফাইন, আমি তো বাইরের লোক, আমার কথা ছাড়ুন না আঙ্কেল। বাট এই আপনার ফ্যামিলির সবাই, মানে সবাই ওকে বাড়ির ছোট বউ বলে মানে তো? এটা একেবারেই আমাদের পারিবারিক ব্যাপার সৌমিলি দিদি, এই ব্যাপারে কথা বলার অধিকার তোমাকে কে দিল? এই তুমি এবার এখান থেকে যাও তো। আর এই যে প্রদীপ বাবু, আপনি আপনার ম্যাডামকে নিয়ে ভালোয় ভালোয় এখান থেকে কেটে পড়ুন, নাহলে ম্যাডামের উপর সমস্ত রাগটা আপনার পিঠে পড়বে। কিন্তু অনিশদা, আমার না ধৈর্যের একটা সীমা আছে। হ্যাঁ, আমি শেষবারের মতো বলছি, টেলে কোম্পানিতে তুমি জয়েন করবে কি না? কোনো প্রশ্নই ওঠে না। ওয়েল প্রদীপবাবু, আমাদের লয়ারকে ইমিডিয়েটলি ফোন করে অফিসে আসতে বলুন, আর আজই ইমিডিয়েটলি ওই 1 কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করে এই অনিশ কাঞ্জিলালের হাতে নোটিশটা আজকে ধরাতে হবে আমাদের। চলে আসুন। মা, ওকে আটকাও, কোথায় পাবে 1 কোটি টাকা? সৌমিলি সৌমিলি, তুমি আমার কথা শোনো। কি শুনবো? আমার তো শোনার কিছু নেই। যা শোনো না, তুমি তোমার ছেলেকে শোনাও।
বলো যে হয় চাকরিতে জয়েন করুক, আদারওয়াইজ কয়েক বছরের জন্য ওই সংশোধনাগারে কাটাক। হ্যাঁ, কারণ তোমাদের সবার পক্ষে তো ওই 1 কোটি টাকা দেওয়াটা সম্ভব নয় কারোর মুরুদ নেই। সমীলি, তুমি আমার কথা শোনো। দেখো দেখো, এটা তুমি অনিশের সাথে করতে পারো না। এক তো এই অলক্ষণে মেয়ের সাথে বিয়ে হয়ে ওর একটা পাই চলে গেছে, থাকিস ঠাকুরের কৃপা তাই বেঁচে গেছে ও। দেখো এখন যদি ও চাকরিটা না করে তাহলে ওকে তো 1 কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে, সেটা তো ও পারবে না। আর তুমি যদি ওর নামে কোনো মামলা টামলা করে দাও তাহলে তো ভবিষ্যতে আর ও কোনো চাকরিই পাবে না। সৌমিলি সৌমিলি প্লিজ, আমার ছেলের জীবনটা এভাবে নষ্ট করে দিও না সৌমিলি। এরকম করো না অমিতা, কেন করছো এরকম, কেন হাত পাচ্ছো? আন্টি এভাবে কেন বলছো বলো তো? দেখো আমি তোমাদের সিচুয়েশনটা বুঝতে পারছি, আর তুমি একজন হাইপার টেনশনের পেশেন্ট সেটাও তো আমি জানি, আর তোমাদের ভালোটা চাই সেই জন্য তো আমি এতটা কষ্ট করে অনিশদাকে দিয়ে এই এগ্রিমেন্টটা সাইন করিয়েছি। আর আমি এটাও জানি যে অনিশদা ভাঙবে তবু মুচকাবে না। আমি যদি ভালোভাবে এসে চাকরির অফারটা দিতাম অনিশদা কিছুতেই নিত না, জাস্ট রিজেক্ট করতো। দ্যাটস ওয়াই তোমাদের সবার সাথে বিশেষ করে অনিশদার সাথে আমাকে এরকম একটা ছল চাতুরি অ্যাপ্লাই করতে হলো, তো আমি কী করতে পারতাম আর বলো? আর তোমরা এত বেশি কেন টেনশন করছো, এত বেশি কেন প্যানিক করছো আমি তো সেটাই বুঝতে পারছি না। কন্ট্রাক্ট তোমার তো 2 বছরের, 2 বছর অনিশদা চাকরিটা করুক, তারপর 2 বছর হয়ে গেলে চাকরিটা যদি ভালো না লাগে করবে না, কে মাথার দিব্যি দিয়েছে? আর 2 বছর পরে তো চাকরি ছেড়ে চলে গেলে আমিও কিছু করতে পারবো না, তাই না? কারণ কন্ট্রাক্টে 2 বছরই রয়েছে। সো তোমরা কেন এত ভাবছো? আর এত সমস্যা কোথা থেকে আসছে? মানে আমি তোমাদের সবাইকেই বলছি, দেখো মানে এখন থেকে অনিশদার সব কিছু আমরা বিয়ের করবো। মানে অনিশদা এখন থেকে সকাল থেকে রাত অব্দি কোথায় থাকবে, কী করবে, কী খাবে, কী পড়বে, তারপর রোগ হলে কোথায় চিকিৎসা করানো হবে, কোথায় গলফ খেলবে, কোন ময়দানে ঘুরে বেড়াবে, কোথায় কোন পার্টিতে যাবে, তারপর কোন মিটিং অ্যাটেন্ড করবে, সব 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 কিছু আমরা হ্যান্ডেল করবো। মানে সিম্পলি বলতে গেলে এই 2 বছর ধরে অনিশদা আমাদের কন্ট্রোলে। শুধুমাত্র আমাদের কন্ট্রোলে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় তোমাদের তো ভাববার কোনো বিষয় নয়, ভেবো না অনিশদাকে নিয়ে। আর এই সমস্ত কিছু কন্ডিশনের কথা তো আগে থেকে এগ্রিমেন্ট পেপারে লেখা ছিল। কেন অনিশদা, তুমি এগ্রিমেন্ট পেপারটা পড়ে সাইন করোনি? কি রে অনিশ, তুই এগ্রিমেন্টটা ভালো করে পড়িসনি? ভুল করলাম বাবা, আমি মারাত্মক একটা ভুল করলাম। এত বড় ভুল আমি করলাম কি করে? সর্বমঙ্গলা, আপনি আমাকে বারবার বলেছিলেন যে এগ্রিমেন্টটা একবার পড়ে দেখতে, কিন্তু হসপিটাল থেকে ফেরার পর আমার মাথায় এত কিছু আমি নিতে পারছিলাম না, তাই কিন্তু আমি কি করে ভাববো বলুন তো যে সৌমিলি আমার সাথে এরকম একটা জঘন্য চক্রান্ত করবে। অনিশবাবু, অনিশবাবু আপনি এত অস্থির হচ্ছেন কেন? আপনি শান্ত হন, আপনার শরীর খারাপ। এই তুমি আবার কি কথা বলছো? এই সব কিছুর মূলে তো তুমি, তোমার জন্যই এত কিছু হয়েছে, একদম চুপ করে থাকবে। আন্টি, তোমাদের এই ফ্যামিলি ড্রামাটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, আমার হাতে তো সময় নেই, আমি গাড়িতে গিয়ে ওয়েট করছি, 9:30 অবধি আমি গাড়িতে ওয়েট করব, তারপর আমি চলে যাব। অনিশদা, তোমার যদি চাকরিটা করার কোনো ইন্টারেস্টই না থাকে দেন আসার কোনো দরকার নেই। হুম, আমি ফোর্স করছি না, আমি বেরিয়ে যাব, আর বিকেলের মধ্যে তোমার বাড়িতে নোটিশটা চলে আসবে। আর যদি সত্যি তুমি ইন্টারেস্টেড থাকো দেন ওকে ফাইন, ইউ আর ওয়ার্মলি ওয়েলকাম ইন মাই অফিস অনিশদা, বাট 9:30। হ্যাঁ, 9:30 মধ্যে তোমাকে গাড়িতে গিয়ে আমার পাশে বসতে হবে। দ্যাটস ইট, আমি তোমাকে গাড়ি করে নিয়ে যাব অফিসে, নিয়ে গিয়ে তোমাকে ফিজিক্যালি আমি সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো, উইথ ইউ অনার ডেফিনেটলি, এবং জয়েনিংটাও করিয়ে দেবো। তুমি জাস্ট ভাবতে পারছো না অনিশদা, আমি না তোমার জীবনটা জাস্ট বদলে দিতে চাই, ট্রাস্ট মি। তুমি যখন আস্তে আস্তে এই জীবনটাকে এনজয় করতে শুরু করবে না, তখন এই 5 টাকা দামের ধূপকাঠি এলি বউটা তোমার জীবন থেকে কোথায় যে করে হাওয়া হয়ে যাবে তুই ভাবতেও পারছ না। আমাকে একবার বিশ্বাস করে দেখো। আমি কখনো হারি না সর্বমঙ্গল, আর আমিও কখনো না জিতে থেমে যাই না। তুমি ভাবছো অনিশবাবুকে কবজা করা খুব সহজ, তাই না?
আসলে তোমাদের মতো মানুষরা না টাকা পয়সা আর ক্ষমতার অহংকারে ভুলেই যায় যে জোর করে কাউকে কবজা করা যায় না। হ্যাঁ, জোর করে তুমি কোনো পশু বা পাখিকে খাঁচায় বন্দি করে রাখতেই পারো, কিন্তু জোর করে কোনো মানুষের মনকে খাঁচায় বন্দি করে রাখা যায় না। আর সেই চেষ্টাটা যারা করে না, তাদের দেখলে আমার করুণা হয় জানো। অনিশ বাবুর জীবনে আমি এক ফোঁটা আঁচড়ও লাগতে দেব না। ওনার ক্ষতি করা তো দূরের কথা, তার চেষ্টাও করো না, তাতে নিজের মুখটাই পুড়বে। সকাল 9টা, বেশি সময় নেই হাতে। তোমার সো কল্ড হাজবেন্ড অনিশ কাঞ্জিলায় আর কিছুক্ষণের মধ্যেই গাড়িতে গিয়ে আমার পাশে বসবে। আই এম ওয়েটিং। পারলে আটকা অনিস্তাকে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না অনিশ বাবু, আপনি নির্দ্বিধায় অফিসে যান, চাকরিতে জয়েন করুন। আমাদের এত সহজে হার মানলে চলবে না। আপনি তো জীবনে আমাকে অনেক কথাই দিয়েছেন, অনেক কিছু করেছেন আমার জন্য। আজ প্রথমবার আমি আপনাকে কথা দিচ্ছি, সৌমিলি দিদি আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আমি করতে দেব না। কিছুতেই ফ্রি হতে পারছো না, তাই না? প্লিজ আর মুখ ঘুরিয়ে থেকো না। দেখো, আমরা তো এবার থেকে একই জায়গায় একসঙ্গে কাজ করব, রোজ আমাদের দেখা হবে, আমরা একসঙ্গে থাকবো, ইভেন তোমার সব প্রয়োজন শুধু আমি মেটাবো। ও মাই গড, এভাবে কেন তাকাচ্ছো? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ, মানে প্রয়োজন মেটাবো মিন্স তোমার খাওয়া দাওয়া, তারপর এই মেডিকেল ট্রিটমেন্ট, চেকআপ, এই সব কিছুর দায়িত্বে তো আমি, মানে না মানে আমি নয়, মানে কোম্পানির দায়িত্ব, কোম্পানি সেটা বের করবে। আর দেখো, সত্যি কথা বলতে গেলে কোম্পানির এমডি হিসাবে এই সব কিছু দেখার দায়িত্বটা কিন্তু আমার, তাই না? তবে এটার পাশাপাশিও বলে রাখছি একটা কথা, না মেনে পারছি না, সেটা হচ্ছে শুধুমাত্র তুমি, তোমার জন্যই আমি নিজে থেকে এতটা কনসার্ন। অন্য কেউ হলে এতটা হয়তো নিজেকে ইনভলভ করতাম না, দ্যাটস ইট। অনিশা, অনিশা প্লিজ, এরকম ভাবে কেন রয়েছো বলো তো? আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি কিছুই বোঝো না, নাকি না বোঝার ভান করো? আমি যে সবসময় তোমায় নিয়ে এতটা ভাবছি, এই দেখো তুমি বারবার আমাকে অপমান করে এভাবে ফিরিয়ে দিচ্ছো, যে তারপরেও কিন্তু তোমার জন্য এত কিছু করছি কেন, এই প্রশ্নটা কি তোমার মনের মধ্যে আসে না? সব কেউ যেদের জন্য জেতা বা সর্বমঙ্গলার কাছ থেকে তোমাকে কেড়ে নেবো, তাই জন্যে কি কি হলো বলো? অনিশা প্লিজ, কেন করছো এরকম বলো না, তুমি সেটাই ভাবছো তাই না? আসমি অনিশা, আমার কোনো ইন্টেনশন নেই তোমায় কারোর কাছ থেকে কেড়ে নেওয়ার, বা কোনো লড়াইতেও আমি নামিনি। হ্যাঁ, আমি যেটুকু লড়াই হয়তো করছি বা যেটুকু জেদ দেখাচ্ছি, সেটা শুধুমাত্র শুধুমাত্র তোমায় একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, দ্যাটস ইট। না হলে এত বড় কোম্পানির দায়িত্ব কি আমি তোমায় দিতাম বলো তো?